হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো মাটন। মাটন দই দিয়ে নুন দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেশন করেছি, হলুদও দিয়েছি সঙ্গে, আর একটু গোলমরিচ দিলে খুব ভালো হয়। আমি ঝাল হবে না বেশি বলে আমি তাই গোলমরিচটা দিইনি, শুকনো লঙ্কা অলরেডি দিয়েছি। বানাবো কাটি কচু দিয়ে, আজকে তোমাদের নতুন করে দেখাই। কাটি কচু, পেঁপে আর আলু দিয়ে ঝোল বানাবো। এটা কেটে নিয়েছি, কড়াইতে তেল হালকা করে দিয়েছি, হালকা দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়েছি, তাহলে একটু লাল লাল হবে। তারপরে কড়াইতে আমি পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, আগে রসুনটা দিয়ে নিয়েছিলাম, এই সব দিয়ে, আর আদাটাকে বেটেছিলাম শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে। ওই শুকনো লঙ্কা আদা পেস্ট করা দিলে খুব সুন্দর মাংসের টেস্ট হয়, ঝালটা খুব ভালো হয়। তো সব কিছু মশলা দিয়ে অলমোস্ট আমি নাড়ানাড়ি করছি। এবার যে ম্যারিনেশন করা মাটনটা আছে, মাটনটা আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার এটা তো জাস্ট দিয়েছি, তাই এই রকম কালারটা লাগছে। কালারটা যখন হয়ে যাবে তারপরে দেখবে তোমরা ওই কালার হবে। নাড়ানাড়ি করার পরে আলু, পেঁপে আর কাটি কচুটা দিয়ে নিয়েছি। দেওয়ার কেন, মাংস কষতে কষতেই এটা দিয়ে দিতে হবে, কেন এটাও তো খুব বেশি বয়েলড হয়ে থাকে না, তাই এটা বয়েল হতে টাইম লাগে, যেহেতু আমি কড়াইতেই বানাবো। তো তোমরাও ঝটপট আজকে রবিবারের দিন তোমরাও এই রেসিপিটা বানিয়ে ফেলো। আর আই হোপ সো, মানে আমি আশা করছি যে তোমাদের হয়তো রেসিপিটা ভালো লাগবে, কেন মাটন সবারই খুব প্রিয়, আমরা কোলেস্টেরলের জন্য খেয়ে উঠতে পারি না। তো চলো বন্ধুরা, আজকে এখানেই আমি শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো, একটা তোমরা শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না সবাই।